ঝাড়খণ্ডের লাইন শুরু হয়ে গেল, এই বাঁ দিকে ঝাড়খণ্ডের লাইন আর ডান দিকে ওয়েস্ট বেঙ্গলের লাইন। ঝাড়খণ্ডের লাইনের তারের অবস্থা দেখো, একটা সার্ভিস কেবেল বা একটা এবি কেবেলকে খুলে এখানে দেওয়া হয়েছে লাইনগুলো, আর এখানে হচ্ছে WBACB লাইন পোল দিয়ে এই জায়গাটাতে শুধু ঝাড়খণ্ডের লাইনটি রয়েছে। ঝাড়খণ্ডের লাইনের ট্রান্সফর্মার কোথায় আছে কে জানে? ঝাড়খণ্ডের লাইনে শুনেছিলাম যে শুধু একটা টেম্পোরারি মানে একটা ডাইরেক্ট কানেকশন, এখানে কোনো মিটার ফিটার নেই। এই যে সেই ব্রিজ, বিখ্যাত ব্রিজটা, এটা উঠবো আমরা। এইটা হচ্ছে আমরা ঢুকছি হঠাৎ পাড়া বলে একটা গ্রামে। এখানে আমরা আগেও এসেছিলাম এবং এখান থেকেই জানতে পেরেছি ঝাড়খণ্ডের যে লাইনগুলি রয়েছে সেগুলিতে কোনো রকম মিটার লাগানো নেই এবং সেখানে একটি মান্থলি বিল আছে এবং মাসে 280 টাকা করে দিতে হয় এবং একটি MCB লাগানো রয়েছে। এই MCB-র মাধ্যম দিয়ে সে যে যত খুশি চালাক না কেন মাসে 280 টাকার বিলই আসবে। ব্রিজটা উঠেই হঠাৎ পাড়ায় ঢুকে যাবে। এখানে একটা ইন্ডাস্ট্রিয়ালের সার্ভে করা হবে। এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে WBACB-র লাইন এবং আগাও আগাও চলো আগে এটা দেখে আসি, আগে ফ্যাক্টরি, হ্যাঁ জানি আগে ফ্যাক্টরিটাই চলো। আর এদের এখানে এইখানে যে সেই ইয়ে লাইনগুলো ছিল সেগুলো কই? চলো একটা হঠাৎপাড়া গ্রামে এখন আমরা ঢুকে গেছি। এখানে এইটা হচ্ছে WBACB-র লাইন, WBACDCL এর লাইন, এখানে পোলগুলো এবং এখানে ওভারহেড তার এইভাবে লাগানো রয়েছে। আর এখানে এই যে পোলটা দেখতে পাচ্ছি এই পোলটা হচ্ছে ঝাড়খণ্ডের লাইন। ঝাড়খণ্ডের লাইনের দেখা যাচ্ছে এই যে একটি গ্রাম যেখানে ঝাড়খণ্ডের লাইন এবং WBACB-র লাইন সবগুলোই একই গ্রামের, এক রাস্তার এক পাশে হচ্ছে WBACB-র লাইন এবং রাস্তার এই পাশে রয়েছে ঝাড়খণ্ডের লাইন। আমরা দূরে যেটা দেখতে পাচ্ছি এই পোলটার উপরে যে একটা পায়রা বসে রয়েছে এটা ঝাড়খণ্ডের লাইন। ঝাড়খণ্ডের লাইনের ঠিক পোলগুলোর মাথায় একটা ফুটো রয়েছে এবং একটা এবি কেবেল এভাবে টেনে দেওয়া রয়েছে এবং সার্ভিসগুলোকেও এইভাবে সে জায়গায় WBACB-র কিন্তু এইভাবে লাইনগুলো এভাবে আছে আর ঝাড়খণ্ডের লাইনগুলো এদিকে এইভাবে রয়েছে। WBACB-র লাইনগুলো রাস্তার এপারে এবং ঝাড়খণ্ডের লাইনটা রাস্তার এপারে। এটা হচ্ছে হঠাৎ পাড়া গ্রাম। আপনার ছেলে কখন আসবে? এটা একটা নতুন ইন্ডাস্ট্রিয়াল কানেকশন কুরকুরে কারখানার জন্য, এখানে মিটার লাগানো হয়েছে দেখা যাচ্ছে এবং এইদিকে আন্ডারগ্রাউন্ড দিয়ে লাইনগুলো এসছে। এই দেখুন ঝাড়খণ্ডের পোল এবং WBACDCL এর পোল একই সঙ্গে রয়েছে। এখানে এটা ঝাড়খণ্ডের পোল এবং ডান দিকে রয়েছে WBACDCL এর পোল, বাঁ দিকের গুলো ঝাড়খণ্ডের পোল এবং এইগুলো যেগুলো অনেকগুলো করে তার রয়েছে সেটা WBACDCL এর পোল। আর এখানে যেগুলোতে একটি করে সার্ভিস কেবিলের মতো এবি কেবিল খুলে লাগানো রয়েছে এটি হচ্ছে ঝাড়খণ্ডের লাইন। এখানে WBACB-র লাইন শেষ হয়ে গেল, ঝাড়খণ্ডের লাইন কিন্তু এখন একদিকেই চলছে। ঝাড়খণ্ডের লাইন অলরেডি চলছে এবং এখানে যে লাইনগুলো চলছে এগুলো ম্যাক্সিমাম দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের লাইন থেকেই সার্ভিস কেবল দিয়ে এইভাবে ঝাড়খণ্ডের থেকে কানেকশনগুলো করা হচ্ছে। হ্যাঁ যাবে, ওখানে একটা ইটভাটা রয়েছে, ইটভাটাতে আমরা যাব এবং দেখব ইটভাটাতে কীভাবে ইলেকট্রিক কানেকশন পাচ্ছে তার ডিটেলসগুলি দেখানো হবে। এখন এই গ্রামটিতে আমরা চলেছি, এটি হচ্ছে একদিকে ঝাড়খণ্ড এবং একদিকে ওয়েস্ট বেঙ্গল। আমরা এখন একটা ইটভাটায় এসেছি, এটা হচ্ছে বর্ডার টু 2021 ইটভাটা। এখানে ইটগুলো শুকোচ্ছে। হ্যাঁ ওইদিকে তো পুরো ফাঁকা জায়গায় রয়েছে, ওই দিক দিয়ে তো লাইনটা টানা যেতে পারে, টানা যাবে না? এইটা নাকি এখানে তোমার ট্রান্সফরমার কি করে বসানো হবে? ওপর নিচে করার কোনো অপশন নেই, ওই পাশে করে দেওয়া যেতে পারে, ওই পাশে বা এই পাশে বা এইখানে, ওই দিকে যাবে না, ওখানে তাহলে 4টে পোল বসাতে হবে। বুঝতে পেরেছো শুভ? ওখানে ডিপিটাকে 4 পোলে কনভার্ট করে দাও, তুমি ট্রান্সফর্মার বসে দাও, অথবা 4 পোল ধরলে তুমি যদি ওইখানে 4 পোল করতে পারো ভালো, তাহলে 2টো পোল এখানে বসে দেবো। বলতে বুঝতে পেরেছো?
এইখানে এখানে পোল পুঁততে দেবে না, ফ্লোর সামনে বসিয়ে দেবে না, পোল না পুঁতলে কিছু হবে না। এখানে জায়গা কার, এগুলো জায়গাগুলো কাদের, এখানে পোল পুঁততে দেবে না, নতুন ট্রান্সফর্মার বসাতে গেলে তো পোল পুঁততেই হবে, তাহলে বসাবো কি করে বলো। এখানে পোল পুঁততে দেবেন না, জায়গাগুলো কাদের, পোল না পুঁততে দিলে কারেন্ট পাবে কি করে, কারেন্ট তো ঠিক মতো চলতে হবে, তাই না? তুমি কথা বলো, বুঝলে, পোল পুঁততে দেবে কিনা কথা বলে নাও, যে মিউচুয়ালি ঝাড়খণ্ড আর এই পাশটা ওয়েস্ট বেঙ্গল। চলো, এই সুন্দর চারিদিকের গাছের মধ্য দিয়ে একটি রাস্তা চলেছে, এই রাস্তা দিয়ে আমরা গাড়িতে করে যাচ্ছি, সামনে আরেকটা গাড়ি রয়েছে, আমরা টোটাল 14 জন আছি, 7 জন 7 জন করে গাড়িতে করে যাচ্ছি।